ফাইনালে গুগল অ্যাডসেন্সের চিঠি। ইউটিউবে ধৈর্য, চেষ্টা করলে সফলতা আসবেই। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আসে না, এটা দেখে খুবই কষ্ট লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা নিয়মিত ট্রেন জার্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে কোনো ট্রেনের ব্লগ হবে না। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আলহামদুলিল্লাহ অবশেষে আমি গুগল অ্যাডসেন্সের চিঠি হাতে পেলাম। আমেরিকা থেকে গুগল অ্যাডসেন্সের চিঠি পাঠিয়েছে। গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে আজকে অনেক অনেক খুশি, যেটা বলে বোঝানোর মতো না। যার একটি ইউটিউব চ্যানেল আছে সে বোঝে যে গুগল অ্যাডসেন্সের চিঠির গুরুত্ব। গুগল অ্যাডসেন্সের চিঠি, যেটাকে অনেকে সোনার হরিণ বলে থাকে। কিরে বন্ধু, গুগল অ্যাডসেন্সের চিঠি কবে পাইলি? টিট দিবি কবে বন্ধু? বন্ধু ইউটিউব থেকে কত টাকা পাইলি? অ্যাডসেন্সের কাজটা কিরে, কি করে এটা দিয়া? চলুন পুরো ভিডিওতে বিস্তারিত জেনে আসি। সকালবেলা ঘুম থেকে উঠি, দেখি কল আসছে, তারপর কল ব্যাক করলাম। চিঠি আসছে, তুই গুগলে গুগলে অ্যাডসেন্সের একটা চিঠি আসছে। বাসা থেকে বের হয়ে পড়লাম গুগল অ্যাডসেন্সের চিঠি আনার জন্য। বাসা থেকে বার হওয়ার পর এক মিনিট হাঁটলে সামনে হচ্ছে হসপিটাল রাস্তার সাথে। এটি হচ্ছে বরুড়া বাজার, 0 পয়েন্ট বরুড়া কুমিল্লা। আমার গুগলের অ্যাডসেন্সের চিঠি যে জায়গায়, এর উদ্দেশ্য রওনা দিলাম আমি গাড়ি দিয়ে। বরুড়া থেকে সিএনজি দিয়ে জলমের উদ্দেশ্য রওনা দিলাম। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরুড়া পৌরসভা কার্যালয়। যেতে যেতে এবং রাস্তার ভিউ দেখতে দেখতে দাঁড়ান দাঁড়ান চিঠি হাতে পাওয়ার আগে কীভাবে কোথা থেকে গুগল অ্যাডসেন্সের চিঠি সংগ্রহ করলাম, কয়দিন সময় লেগেছে, কী কী লাগে, পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে। নতুন যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এসব ভিডিও নিয়ে হাজার হাজার ইউটিউবে ভিডিও রয়েছে। আমার সাথে ঘটে যাওয়া ছোট গল্পটি আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আসি গুগল অ্যাডসেন্সের চিঠি কোথায় আসে। এটি ঠিকানা দিয়েছিলাম কুমিল্লা জেলায় চান্দিনা উপজেলায় বোরকোট ইউনিয়ন। দেখতে দেখতে জলম বাজার চলে আসলাম, এরপর চান্দিনার গাড়িতে উঠে পড়লাম। উপজেলায় আসার পর শুনতে পারলাম, এরপর আমাকে কল দিল, এরপর আমার বাসা বরুড়া থেকে বেরিয়ে পড়লাম। ইউটিউব, যারা ইউটিউবিং করে সবার একটা স্বপ্ন থাকে যে ভিডিও দেয়, ভিডিও থেকে টাকা ইনকাম করবে। সেই টাকা হাতে পাওয়ার জন্য গুগলের অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট থাকা লাগে, এবং সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এরকম সিটি আছে যেটার ভিতরে 6 ডিজিটের কোড থাকে, সেটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর তারপরে হাতে টাকা পাওয়া যায়। সেই স্বপ্নটা আমারও ছিল যে ভিডিও দিয়ে তারপর গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলে ইউটিউবের সব শর্ত পূরণ করি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। এর এটার পিছনে যেই গল্প সেটা শেয়ার করি। ইউটিউব, আমার ইউটিউবিংয়ের যাত্রা শুরু হয় 28 জুন 2021। এরপর আর কি, চ্যানেল খুলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে থাকি, এরপর 20 থেকে 30টার মতন আপলোড দিতে থাকি। পরে এরই মধ্যে হঠাৎ করে খেয়াল করে দেখলাম 2টা ভিডিও ভাইরাল হয়। সেই 2টা ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে হবে। এরই মধ্যে রামমোহন বাজারে চলে আসলাম। আমার চ্যানেলে 40টারও বেশি ভিডিও আপলোড দেই। অবশেষে ফাইনালি ইউটিউবের যে শর্ত পূরণ, 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, সেটা পূরণ হয় আমার। 30 নভেম্বর 2022 আবেদন করি মনিটাইজেশনের জন্য। 7 ডিসেম্বর 2022, 8 দিনের মধ্যে মনিটাইজেশন হয়ে যায়। ওয়াচ টাইম সাবস্ক্রাইবারের জন্য টানা 6 মাসের মতন ভিডিও আপলোড দেয় প্রতিনিয়ত। এরপরে আমার 5 মাসের মধ্যে $10 সম্পূর্ণ হয়ে যায়। 17 এপ্রিল 2023 গুগল অ্যাডসেন্সের চিঠির জন্য আবেদন করি। এরপর অ্যাডসেন্সের মাধ্যমে আমাকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে চিঠি পাঠিয়ে দিয়ে দেবে কথা বলেছিল। পোস্ট অফিসে কয়েকবার খোঁজ খবর নিয়েছিলাম 3 সপ্তাহ হওয়ার পর, তারপরও কোনো খোঁজ খবর নেই। কুমিল্লা পোস্ট অফিসেও যোগাযোগ করেছিলাম, ওখানেও আসেনি। তারপর অবশেষে 1 মাস 15 দিন পর হঠাৎ করে আমাকে কল দেয়। আপনারা ভিডিও শুরু থেকে যারা দেখছেন বুঝতেই পারছেন। এরই মধ্যে চান্দিনা চলে আসলাম। পোস্ট অফিসের দিকে পায়ে হেঁটে রওনা দিলাম। 4 থেকে 5 মিনিট লাগে যেখানে নেমেছি সেখান থেকে। তার মধ্যে রোদ কাকে বলে, অবস্থা পুরো খারাপ গেমে। হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে আসলাম ওই যে চান্দিনা থানার সাথে পোস্ট অফিস। হাঁটতে হাঁটতে এবং গরমে গেমে অবস্থা খারাপ, একটা ঠান্ডা নিয়ে নিলাম। খেতে খেতে পোস্ট অফিসের ভিতরে ঢুকলাম। এটি হচ্ছে চান্দিনা উপজেলা পোস্ট অফিস। ঢুকে দেখি যার কাছে চিঠি আসে উনি নেই। পরে কল দিলাম, অপেক্ষা করতে বলল। পাইলাম
ফাইনালি অবশেষে গুগল অ্যাডসেন্সের চিঠি দেখে অনেক খুশি হলাম। নতুন ইউটিউবারের একদাব স্বপ্ন। গ্রামের বাড়ি পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল, দেখা গেছে এই চিঠি পেতে অনেক সময় অনেক ঝামেলা হয়। অনেকেরটা আসে দুই মাসে, অনেকেরটা আবার বেশি সময় লাগে, আবার অনেকে পায়ও না। এরপর আর কি, চিঠিটা নিয়ে পোস্ট অফিস থেকে বের হয়ে পড়লাম, বের হয়ে বাসার দিকে চলে আসলাম। বাসা থেকে বের হয়ে গ্রামীণ পরিবেশে ক্ষেতের মাঝখানে বসে আপনাদের জন্য এই ভিডিও করা। চলুন এবার গুগল অ্যাডসেন্সের ভিতরে কি আছে এবং কি কি থাকে, যে কোডটি থাকে, এটি আনবক্সিং করে দেখাই। এই চিঠিটি ছিঁড়তে হলে তিন দিক দিয়ে আমাদেরকে ছিঁড়তে হবে। এবং সেই কোড দিয়ে কিভাবে ভেরিফাই করতে হয় তাও দেখাবো আপনাদের মাঝে, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ভেরিফাই করার জন্য যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমার যেহেতু ল্যাপটপ, আমি ক্রোম ব্রাউজার দিয়ে করব, আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। গুগলের যে ইন্টারফেস দেয় এটার মধ্যে ঢুকে গেলাম। এটার মধ্যে গিয়ে পেমেন্ট অপশনে গিয়ে তারপর ভেরিফাই চেকে ক্লিক করবেন। ভেরিফাই চেকে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন, এর নিচে দেখেন খালি বক্স রয়েছে। এখানে যে চিঠির ভিতরে 6 ডিজিটের কোড ছিল এটা এখানে দিতে হবে, তারপর এটা এখানে দিয়ে দিলাম। অবশেষে ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেরিফাই কমপ্লিট হয়ে গেল। মোবাইল দিয়ে করার সময় অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এই ছিল আমার ইউটিউব ক্যারিয়ারের ছোট্ট একটি গল্প। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।